নিমন্ত্রণ করে মোর ভাই দীর্ঘ 15 বছর মোর সঙ্গে যোগাযোগ রাখিকে তালে তাল দিকে একদম একটা গাঁয়ে গ্রুপ কাজক্রমে হামেশা ইয়াদ রাখে গলা আওলা ডুবা কুরমালি সংস্কৃতি কাখড়া মোর নবীন ভাই মোর ফুল ভাই কে ধন্যবাদ করবে যে তোহর মধ্যে কমসে কম সন্তোষ লাগে পুনরায় এ পথে জায়গা দিলে একটা আখড়া বন্দনা একর পূর্বে উপস্থিত তাম বুদ্ধিজীবী গুরুজনকে সন্তোষ মশরিয়া দিয়ে শত কোটি জোহার ওই একবার করম রাজার নাম নেবে লগভগ লোক মোর বেটা বেটি বহু পড়া পড়িও করে হতো কো আছে বেটা পিজি করে হে তো বেটি প্লাস টু করে আর বেটাও আর বহু যাকো আই নাই তো সুমোর থেকে আলে মোর লে লাইভ বহুত করে থাকে কোন কোন মই আশা করল হে যে মোর নেশা কা মোর নিশা কা মোর সোয়াগা কিন লাগি রহ তো যাই হোক একটা আখড়া বন্ধনা দে আর আজ মই বিলকুল সাংস্কৃতিক আখড়া হেকে এটা আহে তো মোটি বিভিন্ন প্রকারে বাকি আজ সিলিপ একে প্রকারে চলতে একদম সাংস্কৃতিক ভাবে কে অনুষ্ঠান মই দেখে কোশিশ করো কয়ে ভিতরে যদি কোন ভুল হয় তো ক্ষমা করবে তো কে জবাব কহিলে বন্ধনা করি
আশীর্বাদে জাকর আসিছে আমরা বা সন্তোষ মাহাতো মোট তুমি জানে যে গরম ধরাম বুড়া বুড়ি করম রাজা আশীর্বাদে মোর বাপা যা দিল্লি মুম্বাই নি দেখ বাকি মোর সাংস্কৃতিক এহে ঝুমর গীত এহে টুসু গীত এহে বাঁদড়া বেহা গীতে বকে আজ ভারতবর্ষে ঘুরাওলা হে এতনা আগু করলা হে আর শায়দ ওকরে আসাই আগু দিকে আরো বড় তো হল মোর আপন নিজে একটা রচনা করম গীত ওই পরিবেশন করে হে এটা প্রথম এহে দেশকর্মা রায়রংপুর আখড়াই প্রথমবার মোর পরিবেশন বিলকুল নয়া গীত হালাকি একর বাদে যাই মই একটা কেসেট যাক একর বনাও লেকিন আজ মঞ্চে এটা মই উদ্বোধন করে হে ধন্যবাদ